তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আমার সবাই টিফিন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম সকালে বাসি গাছগুলো সেরে নিই। তো এই ঘর ঝাড়ু দিচ্ছি, আর ঘর দুটো ঝাড়ু দিয়ে দেয়, ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, দুটো ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। আর ছেলেকে দুধ গরম করে দিয়েছি, দুধ গরম করে একটু হরলিক্স দিয়ে দিয়েছি। হরলিক্সটা দিয়ে বলছি একটু খেয়ে নিতে, সে খাবে না, ও দেখি ওর মানে অক পাচ্ছে। আর কি তো আমি সেগুলিয়ে দিচ্ছি। আর সকালবেলা রান্না বান্না রয়েছে, ওগুলো ওদেরকে বলছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে রান্না করতে হবে। তো সে কিছুতেই খাচ্ছে না, ওকে খাবারের জন্য সবসময় জোর করতে হয়। আগে মানে খাওয়ার জন্য বারণ করতে হতো, আর এখন মানে একদমই খায় না ও। মানে সে মুখের মধ্যে মানে এটাকে কাপটাকে ধরে রেখে দিয়েছে। আমি তাই বকাঝকা করছি যে খেতে হবে, না খেলে কিন্তু হবে না, খেতে হবে। তো তা তারপর গিয়ে খেলো, কিন্তু কখনো মুগিতে এইভাবে কখনো খায় না, হরলিক্স বলে তাই খেয়ে নিয়েছে। তো আমি ঘরটা এবার খাওয়াবো, হরলিক্স খাওয়ার পর ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর পটলগুলো কেটে নিয়েছি, উচ্ছাটা ভাজা করছি। আর পটলটাকে সর্ষে বাটা দিয়ে একটা যেটা হয় সেই তরকারি হয় সেটাই করব। আর এখানে ভাত হয়ে আসছে, আর পটলটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, ভেজে টেজে নিচ্ছি। তাও তাড়াতাড়ি করে খেয়ে ই করতে হবে, কাজ করছে। আর আমার মানে শরীরটা একদমই দিচ্ছিল না, এত শরীরটা খারাপ লাগছে না, মানে তোমাদেরকে কী বলবো বলো। আর এই বসিয়ে দিচ্ছি পটলটাকে, সর্ষে বাটা দিয়ে করবো। হলুদ যা যা মশলা লাগে, লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর সর্ষেটাকে ঢেলে দিয়েছি, এবার এটাকে সর্ষেটাকেও ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপর পটলটাকে দিয়ে দেবো। এই আর তো এই দেখো কষে গেছে, ভালো করে কষিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আবার পটলটাকে দিয়ে কষিয়ে নিয়ে তারপর একটু জল ঢেলে দেবো। দুপুরের এই খাবার হবে আমাদের, উচ্ছে আর এই। আর ছেলে মেয়ের জন্য সবসময় ডিম টিম থাকে, ওরা এই দিয়ে খেয়ে নেয়। এই জল দিয়ে দিয়েছি, এবার হালকা একটু হালকা জল দিয়ে দিয়েছি, নাহলে সেদ্ধ হবে না। কেন গোটা গোটা পটল তো অনেকদিন দেরি লাগবে সেদ্ধ, তার ভিতরে কিছু যাবে না। আমি এবার একটু হালকা হালকা করে ছিঁড়ে দিয়েছি, যাই হোক এবার হয়ে গেল। এবার বাকি কাজগুলো সারবো। তোমার রান্নাবান্না হয়ে গেছে, মেয়েকে দেখো গ্যাসটা ওভেনটাকে পরিষ্কার করে ওকে ওখানে বসিয়ে দিয়েছি, রান্না করছিলো খুব। আর তো আমি বললাম বাসন হাঁড়িগুলো ধুয়ে নি মা, ও ওখানে বসে বসে খেলা করছিল। এই দেখো তো এবার ওকে কাঁদিয়েটা ই করে নিয়ে এবার আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো